শরীয়তপুরের জাজিরায় ঢাকা ভাঙা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারী সহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর চারটার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন। পুলিশের ধারণা অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাক চালক পালিয়েছেন, তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পদ্মা দক্ষিণ থানার উপপরিদর্শক সুরজ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্যাকেটে দেন প্যাকেটে দেন প্যাকেটে।